হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 25 থেকে পড়া শুরু করব। দেখো বন্ধুরা, এখানে আছে শুনি ও বলি। এখানে একটি ছড়া আছে, এই ছড়াটির নাম ট্রেন। লিখেছেন শামচুর রহমান। আমরা এই ছড়াটি পড়ব। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝন ঝনা ঝন ঝন। সংক্ষিপ্ত, অর্থাৎ শামচুর রহমান এই কবিতাটি অনেক বড় করে লিখেছেন। এখানে সংক্ষিপ্তভাবে কয়েক লাইন দেওয়া আছে। এখানে পাশে আমরা ট্রেনের ছবি দেখতে পারছি, ট্রেন চলছে। ঝক ঝক ঝক, অর্থাৎ ট্রেন চললে ঝক 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 শব্দ হয়। ট্রেন চলেছে অর্থাৎ ঝক 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 শব্দ করে ট্রেন চলছে। রাত দুপুরে ওই, অর্থাৎ ট্রেন রাত্রেবেলাও চলে, দুপুরবেলাও চলে বা দিনের বেলাও চলে। ট্রেন চলেছে ট্রেন চলেছে, অর্থাৎ ট্রেন চলছে। ট্রেনের বাড়ি কই, অর্থাৎ ট্রেনের বাড়ি কই বা বাড়ি কোথায়, এটি কবি জিজ্ঞাসা করেছে। একটু জিরোই ফের ছুটে যায়, ফের মানে হচ্ছে আবার, জিরোই মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, অর্থাৎ ট্রেন যখন স্টেশনে আসে তখন কিছুটা জিরিয়ে নেয়, তারপর আবার ছুটে যায়। মাঠ পেরুলেই বন, অর্থাৎ মাঠ পার হয়ে বন দেখা যায়। এভাবে ট্রেনে করে আমরা যাওয়ার সময় মাঠ বন আরও অনেক কিছুই দেখতে পাই। পুলের ওপর বাজনা বাজে, পুল মানে হচ্ছে সেতু বা ব্রিজ, অর্থাৎ ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন বাজনা বাজে। বাজনা মানে হচ্ছে বাদ্য বাজানোর শব্দ। ঝন ঝনা ঝন ঝন, অর্থাৎ পুলের উপর বা সেতুর উপর যখন ট্রেন যায় তখন ঝন ঝনা ঝন ঝন শব্দ হয়, আর ট্রেন এমনি লাইনের উপর চলার সময় ঝক ঝকা ঝক শব্দ হয়। মুখে মুখে উত্তর বলি, ট্রেন কেমন শব্দ করে চলে, ট্রেন ঝক 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 শব্দ করে চলে। মাঠ পেরুলেই কি, মাঠ পেরুলেই বন, মাঠ পেরুলেই বন। এসো রং করি। বন্ধুরা পাশে দেখো, আমরা একটি জিপ গাড়ির ছবি দেখতে পাচ্ছি, জিপ গাড়িটি তোমাদের রং করতে বলছে। নিজের জানা একটি সরা বলি, এমন জানা তোমার একটি সরা বলতে বলছে। বন্ধুরা দেখো, এখানে আছে পাঠ 26। পাঠ 26-এ আছে বর্ণ শিখি, প ফ ব ভ ম, শুনি ও বলি। এখানে আমরা একটি জিপ গাড়ির ছবি দেখতে পারছি, পথ দিয়ে চলে গাড়ি, অর্থাৎ এই পথে গাড়ি চলছে, প থ পথ প। তারপর এখানে আমরা আম এবং লিচুর ছবি দেখতে পারছি, ফল কিনে যাব বাড়ি, ফল ফ ল ফল ফ। এখানে আমরা একটি বকের ছবি দেখতে পারছি, বক ডানা মেলে উড়ে যাচ্ছে, বক উড়ে দূরে যায়, বক ব ক বক ব। তারপর এখানে এই দুজনকে আমরা খেতে দেখছি, ভাই বোন ভাত খায়, এরা দুজন ভাই বোন, তারা ভাত খাচ্ছে, ভাত ভয়াকার ত ভাত। তারপর এখানে আমরা একটি মগ দেখতে পারছি, মগ ভরে পানি নাও, ফুল গাছে পানি দাও, মগ ম গ মগ, অর্থাৎ আমরা যে ফুল গাছ লাগাই সেই ফুল গাছে আমরা মগ ভরে পানি দিতে পারি, ম। বন্ধুরা দেখো, এখানে আছে ছবি দেখি শব্দ বলি। এখানে আমরা একটি পাখির ছবি দেখতে পারছি, পাখি পয়াকার ক্ষয়হস্যি পাখি। এখানে আমরা একটি ফড়িংয়ের ছবি দেখতে পারছি, ফড়িং ফ ডবিন্দ রহস্যি অনেশ্বর ফড়িং। এখানে বইয়ের ছবি আছে, বই ব হস্যই বই। তারপরে এখানে আমরা ভাল্লুকের ছবি দেখতে পারছি, ভালুক ভয়াকার লয়হস্যু ক ভালুক।
এখানে আমরা একটি মইয়ের ছবি দেখতে পারছি, মই, ম হস্যই, মই। তারপরে দেখো আছে পড়ি, প, ফ, ব, ভ, ম। লিখি, নিচে তোমাদের এই দাগের উপর হাত ঘুরিয়ে প, ফ, ব, ভ এবং ম লিখতে বলছে। আমরা প্রথমে প লিখব। প লেখার জন্য আমরা এখান থেকে শুরু করতে পারি। এভাবে আমরা প লিখতে পেরেছি। এরপর আমরা ফ লিখব। প্রথমে উপরের মাত্রাটি দেব। ফ। তারপরে আমরা ব লিখব। ব। এখন আমরা ভ লিখব। আমরা উপরের মাত্রা দিলাম, এখন ভ লিখব। ভ। এখন আমরা ম লিখব। ম লেখার জন্য উপরের মাত্রা দেব। তোমরা আরো সুন্দর করে এভাবে এই বর্ণগুলো লিখতে পারবে। বন্ধুরা দেখো এখানে আছে পাঠ 27। পাঠ 27-এ আছে হস্যকার দীর্ঘকার শিখি। হস্যকার, বন্ধুরা এই চিহ্নকে বলা হয় হস্যকার, আর নিচের চিহ্নকে বলা হয় দীর্ঘকার। এই মেয়েটি দেখো ঘুমাচ্ছে। এখানে লেখা আছে ঘুম, ঘয় হস্যু ম, ঘুম। এখানে হস্যকার কিভাবে লিখতে হয় তা অনেকবার দেখানো আছে। তারপরে এখানে আমরা একটি কুয়ার ছবি দেখতে পারছি। কুয়াকে বলা হয় কূপ, কয় দীর্ঘ প, কূপ। এই কূপ থেকে এভাবে দড়ি দিয়ে বালতি বেঁধে বালতির নিচে নামিয়ে জল তোলা হয়। কয় দীর্ঘ লেখা আছে এখানে ঘয় হস্যু ম, ঘুম, কয় দীর্ঘ প, কূপ। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।